একদম সব যা টুকটাক যা কাজকর্ম ছিল প্লাস রান্নারও কিছু টুকটাক এগিয়ে রেখে আমি কিন্তু স্নানটা সেরে এসেছি, কারণ টেম্পারেচার অনেকটা কম আছে। সেই পরশু দিন বৃষ্টি হয়েছে, হ্যাঁ, তো এখনও অবধি ওয়েদারটা ঠিকঠাক আছে, সেই একদম ভ্যাপসানি গরমটা লাগছে না। গরম তো অবশ্যই আছে, কিন্তু সেরকম ব্যাপারটা নেই। তো যাই হোক, আজকে না একটু নর্মালি মানে অন্যদিনের থেকে মানে অন্যদিন মাছ ভাতের থেকে একটু অন্যরকম রান্না করবো দুপুরে আর কি। তো তারই সব যোগাযোগ করে চলে মানে আলো স্নান করতে গেছিলাম আর কি। তো তেমন আহামরি কিছু না, আজকে করব হচ্ছে পোলাও আর আলুর দম, মানে নিরামিষ পাবে আর কি। তো আলুর দমের মধ্যে একটু পনির বার করে রেখেছি, পনিরও দেবো, পনিরটা বেশ ভালো লাগে খেতে। পোলাও করার জন্য পোলাওটা আমার সব থেকে করতে ইজি লাগে, মানে ফ্রাইড রাইস যে করি তার থেকেও পোলাওটা আমার সব থেকে সোজা লাগে, একদম ইজি, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো বাসন্তী পোলাই করবো, মানে হলুদ দিয়েই, হলুদ হলুদ পোলাওটাই বেশি ভালো লাগে আমাদের। তো এখানে গোবিন্দভোগ চাল ধোয়া হয়ে গেছে, চালটাকে এখন একটু ম্যারিনেট করবো, আর এখানে পনির বার করে রেখেছি, পনিরটাও কাটবো। আর এখানে আলুর দমের জন্য মানে আলুর দম বলতে পনির আর আলুর একটা তরকারি করবো, তার জন্য এখানে একটা মশলা রেডি করেছি। এখানে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু আর পোস্ত, সব একসাথেই বেটে নিয়েছি, ওই আলাদা আলাদা করে আর বাটিনি। আর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়িও হয়ে যাবে আর খেতেও একটু রোজার থেকে একটু অন্যরকমও হয়। আজকে আমি তোমাদের কিউট, ফান এবং টেস্টি অ্যাপেল সাইডার ভিনেগার ইয়াম্মি গামিজ দেখাতে চলেছি, যেটা কিন্তু হচ্ছে নেচার শিওরের তরফ থেকে। আমাদের কিন্তু সবার বিজি শিডিউল থাকে, তো সেটা যে কোনো দিকেই হোক না কেন, আর সেই চক্করে কিন্তু আমরা আমাদের হেলথের একদমই ধ্যান রাখতে পারি না। আমরা আমাদের জন্য এক্সারসাইজ, জিম এবং পার্কে যাওয়ারও সময় বার করতে পারি না। তো আমার কাছে কিন্তু খুবই ডিলিশিয়াস এবং টেস্টি সলিউশন আছে, যেটা কিন্তু তোমাদের ওয়েটকেও ম্যানেজ করবে এবং লিভার থেকে কিন্তু ফ্যাটকেও অনেক কম করবে। তো তোমরা সবাই জানো যে আমরা যদি ওভার ওয়েট হয়ে থাকি তাহলে আমাদের লিভারেও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট পড়ে এবং আমাদের ফ্যাট ইনক্রিজ হতে থাকে। তো আমি কিন্তু শুনেছি যে অ্যাপেল সাইডার ভিনেগার ইজ বেস্ট ফর রিডিউসিং ওয়েট, কিন্তু এটাকে লিকুইড ফর্মে কনজিউম করা একটু ডিফিকাল্ট, এর জন্যই কিন্তু এটা হচ্ছে নেচার শিওরের অ্যাপেল সাইডার ভিনেগার গামিজ। তো দেখো, নেচার শিওরের অ্যাপেল সাইডার ভিনেগারটা প্যাকেজিংয়ে এইভাবে আসে, প্যাকেজিংটা তো আমার খুবই সুন্দর লাগলো, খুব ভালো লাগলো, এটা কিউট মতো লাগলো। তো এটা খুললেই কিন্তু এর ভেতরে দেখতেই পাচ্ছ অনেকগুলো গামিজ রয়েছে, যেটা কিন্তু খেতে আমাদের খুবই ইজি এবং খুব টেস্টিও, একদমই মানে কোনো রকম গা গলানো কিংবা মানে মুখে যে ভালো লাগা না লাগার ব্যাপারটা একদমই থাকে না। জাস্ট একটা এইভাবে সকালবেলা ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, একটা জাস্ট এইভাবে খোলো, খুলে মুখে দিয়ে চিবিয়ে ফেলো, খেতেও টেস্টি আর কিন্তু আমাদের শরীরের অনেকটা হেল্প হবে, বিশেষ করে ওয়েট কমাতে আমাদের অনেকটাই হেল্প করবে। তো সকালে উঠে কিন্তু তোমরা একটা গামি নিয়ে নিতে পারো, যেটা কিন্তু তোমাদের ওয়েট ম্যানেজ করতে অনেকটাই হেল্প করবে। তো এতে কিন্তু আছে ভিটামিন B12, যেটা কিন্তু তোমাদের অ্যাপেটাইটকে ম্যানেজ করে, মেটাবলিজম বুস্ট করতে হেল্প করে এবং বডিকে অ্যাক্টিভ রাখে এবং ক্যালোরিজ বার্ন করতেও কিন্তু খুবই হেল্পফুল। তো নেচার শিওরের অ্যাপেল সাইডার ভিনেগার গামিজ ওয়েট ম্যানেজ করতে কিন্তু খুবই বেনিফিশিয়াল। তো এর সাথে সাথে কিন্তু গামিজের আরো অনেক ডিফারেন্ট ভ্যারিয়েন্টস আছে, যেমন ধরো ইমিউনো বুস্টার গামিজ ইমিউন সিস্টেমকে আরো ঠিক করার জন্য, বায়োটিন গামিজ হেয়ার, স্কিন এবং নেলস এর জন্য, শার্প আই সাইড গামিজ তোমাদের চোখের জন্য, কার্কিউমিন গামিজ গাট হেলথকে ইম্প্রুভ করার জন্য। তো তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো যে কোনো একটা পছন্দ করতে পারো। তো এটা কিন্তু গ্লুটেন ফ্রি, সয় ফ্রি, নাট ফ্রি, মিল্ক ফ্রি, WHO, GMP, ISO এবং FSSC এবং FSSAI দ্বারা সার্টিফাইড। তো আমি কিন্তু নেচার শেয়ারের এই অ্যাপেল সাইডার ভিনেগার গামিজের প্রোডাক্ট লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো, আজকে আমি যেভাবে পনির আর আলু দিয়ে তরকারিটা করলাম, মানে প্রথমে প্ল্যান হয়েছিল আলুর দমই হবে, তারপরে আমার মনে হলো না একটু পনির দিয়ে দিই, পনির খেতে বেশ ভালোই লাগে, আমিও ভালোবাসি, তাতানো ভালোবাসে, ইন্দ্রও ভালোবাসে কিন্তু অতটা না, তার জন্য ভাবলাম দিয়ে দিই। আর প্রথমে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেবো, খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যায়। তো ওই তেলের মধ্যেই আমি কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করছি, ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, তেজপাতা, এগুলো সব ফোড়ন দিয়ে, আলুটা তো আগে সেদ্ধই করে নিয়েছিলাম, তো আলুটা আগে ভেজে তুলে রাখলেও হতো, তো আমি একবারে ওর মধ্যেই আলুটা একটু ভাজা ভাজা করে আমি যেই মশলাটা রেডি করে রেখেছিলাম, যেমন কাজু, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব একসাথে বেটেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। আর তার মধ্যে গুঁড়ো মশলা মিশিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব মিশিয়ে রেখেছিলাম। আর লাস্টে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কারগুলো কালারটা ভালো হওয়ার জন্য আর কি, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সামান্য একটু চিনি দিয়ে দেবো, ব্যাস এই হচ্ছে তরকারি, আর বেশি কিছু লাগেনি। এটা একটু ভালো করে কষিয়ে নেবো, তেল ছেড়ে দিলেই গরম জল দিয়ে দেবো, গরম জল দিয়ে ফুটে উঠলেই
ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, ব্যাস। তারপর আরেকটু ফুটিয়ে নেবো, নুন মিষ্টি চেক করে নামিয়ে দেবো, ব্যাস। আমার পনিরের তরকারি কি আলুর দম যাই বলো একই সাথে করে নিয়েছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো তরকারি তো হয়ে গেছে, এদিকে আমি পোলাওটা করে নেবো। পোলাও করা একদমই ইজি, ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে। আর প্রথমে একটু কাজু আর কিশমিশটা ভেজে নিলে ভালো হতো, কিন্তু আমি একদম ভুলে গেছি। তো আমি পোলাও যে আমি যে চালটা রেডি রেখেছিলাম ম্যারিনেট করে, সেই চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, আগে যেহেতু দিতে ভুলে গেছি তার জন্য আমি পরে দিলাম। দিয়ে এবার জাস্ট কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। তারপর আমি যা চাল নিয়েছি ঠিক তার ডবল গরম জল দেবো, দিয়ে আমি কমিয়ে চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট, কি মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখবো হয়েছে নাকি। তো ব্যাস, এতেই কিন্তু হয়ে যাবে আমার সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও। তো খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল, আর খুব ঝরঝরে হয়, আর করতে তো দেখতেই পেলে একদমই ইজি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এখন কিন্তু আমাদের এরিকা পাম্প স্নান করছে, যা ধুলো হয়ে গেছিলো না দেখো, তবে উপচে জল না পড়ে। আজকে ও একটু শান্তি পেলো, ওকে দেখে আমারও শান্তি লাগবে। এবার কি রোদে দেবে একটু? হ্যাঁ একটু রোদে রেখে আসবো। হ্যাঁ এটা ধুচ্ছে যখন, তাহলে মানে প্ল্যানটাও ধুয়ে দাও না, দেখো নিয়ে আসবো। দাদা আমি এখানে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। জলটা একটু ফেলে দিতে পারতে নাকি? না ওই মানি প্লেটটাকে না, এটাও পুরো মাটি মাটি হয়ে গেছে গো। এই দেখো পাতাগুলো পুরো ইস ধুলো হয়ে গেছে। গাছগুলো স্নান করলে না দেখলে শান্তি লাগে। আর দেখো পুরো গাছ গায়ের রং ফিরে গেল, তেলো তেলো পুরো সাদা সাদা হয়ে গেছিল, এবার সবুজ হবে। এখানে এই টুলটার উপর তুলে রাখো নাকি? না না একটু এরকম থাক। কিন্তু লাঞ্চ রেডি, আমি অলরেডি সুন্দর করে বেঁধে দিয়েছি, আর হঠাৎ করে আজকে ইচ্ছা হলো যে এইভাবে বেঁধে খাই, কিন্তু এই মহাশয় অপেক্ষা করলো না, বলো দূর আমাকে দাঁত দাঁড়িয়ে করে শুরু করি। এই একদম শুরু করে দিয়েছে, কেমন হয়েছে বলো? অপূর্ব অপূর্ব, কোনো কথা হবে না, মানে ব্যাপক। আচ্ছা কিন্তু আমার খুব কষ্ট, একটাই দাঁড়ো একদম সত্যি বলছি, পোলাও আমি মাটন ছাড়া পোলাও ভালো লাগে। আমি এটাই ভাবছিলাম তোমার কাছ থেকে, আমি এটাই আশা করছিলাম যে তুমি এই কথাই বলবে। সিরিয়াস যখনই পোলাও করছি, পোলাও খাবো না তাও ভালো, পোলাও খেলেই খাসি মাংস, পোলাওর সঙ্গে ম্যাচিং ম্যাচিং এর একটা ব্যাপার আছে, মাটন পোলাওর সঙ্গে মাটন, মানুষ পোলাওর সাথে আলু দম পনির এসব খায় না? খায়। তো যাই হোক, তো এইটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু, একদম সুন্দর ভাবে পোলাও আর পনিরের তরকারি। আর চলো লাঞ্চটা শুরু করি। চাটনি পাপড় থাকতো তাহলে ব্যাপারটা পুরো ভরে দিতে পাপড় তো বললাম পেটটা ভরা ভরা হতো, চাটনি নেই আর পাপড় তো দিলে না। ঠিক আছে আমরা এই ফাঁকা ফাঁকাই খেতে পারি, আমাদের সবসময় ভরা ভরা লাগে না। আর তোজকে খুব সুন্দর হয়েছে, আর তোজকে বলেছিলাম, তোজো তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, তো বললো এখন খাবে না, আমার জন্য রেখে দাও আমি বিকালে খাবো। তোরটা তো রেখেই দিয়েছি, আমি তো বেশি করেই করেছি, চলো আমরা খেয়ে নিচ্ছি। আমি আর শুইনি, যেদিনকে কোথাও বেরোনোর থাকে আর শোয়া শুয়ে প্রশ্ন নেই, এখানে পুরো টাই সোফার মধ্যেই বসে সময় কাটাই। আর দেখো এখানে গাছটা যেহেতু বাইরে রোদে দিয়েছে না, এই জায়গাটা আমার ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কি একটা নেই কি একটা নেই এরকম লাগছে। যাই হোক এখন আমাকে বেরোতে হবে, কাতানকে নিয়ে যেতে হবে নাচের ক্লাসে। কাতান এখানে অলরেডি রেডি হচ্ছে, ওর সেই ড্রেস যেইটা পায় ও সেটা চুটিয়ে মানে তোমাদের মুখ থেকে বার করাবে যে তোমার কি আর ড্রেস নেই, একটাই আছে, যখন এই কথাটা শুনবে তারপর ও এটাকে বাদ দেবে।
যেটা পায় একবার ও সেটাই নিয়ে চলতে থাকে কয়েকদিন। এবার এটা ফেভারিট হয়ে গেছে, কয়েকদিন আগে কিন্তু একটা অন্য একটা ফেভারিট ছিল, আজকে আবার এইটা ফেভারিট হয়ে গেছে। না চলো টাইম হয়ে গেছে, এবার আমি রেডি হই। আমরা নাচের ক্লাস থেকে চলে এসেছি অনেকক্ষণ, আর এই যে এই চলে এসেছে, আজকে দুপুরে খাইনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে স্যার আসবে বলে, এখন নিচে নিয়ে যাচ্ছি খাবে। আর আমি কালকে তোমাদের তিনটে নাইটি দেখালাম না স্লিভলেস, তো একটা আমি রেখেছি যেটা লাল ছিল, আর একটা আমার মাকে দেবো, আর এই একটা নিয়ে যাচ্ছি শাশুড়িমাকে দেবো। তো এটা যখন নিয়ে যাচ্ছি তো এই খাবারটাও নিয়ে যাবো, নি না তাহলে দিদি নেবে। হাই কে আমাদের হ্যাঁ তুই পরে আসবি আমাদের জায়গায়, একসাথে যাবি? আমি আমি দেবো, তুই তালা দিয়ে আমি পরে এর সাথে মটন হলে ভালো হতো, এও বলছে এর সাথে মটন হলে ভালো হতো, সত্যি দুটো সমান একদম। কচি পাঠা নরম আচ্ছা, ওটা পোশাক পরে এখন এটা ভালো লাগছে কি খেতে? এটা পোশাক পোশাক লাগছে, পোশাক পোশাক এই কাকাইও তাই বলেছে, বলছে পোশাক পোশাক লাগছে। নিচ থেকে অনেক মানে নিচে গিয়ে অনেকক্ষণ গল্প গুজব করেছি, অনেকক্ষণ পরে আমি ওপরে এসেছি, এসেও টুকটাক ঘরে কাজকর্ম সেরেছি। আর রাতে আজকে হবে হচ্ছে লুচি, মানে যেই আলুর দমটা ছিল বার্গার খালি আলুর দম বলছি, মানে পনির দিয়ে যে আলুর দমটা বানিয়েছিলাম, এই যে এতটা রয়ে গেছে, তো এগুলো বললো যে তাহলে লুচি করে খেলো, বুঝতেই পারছো ওর তো লুচি পাওয়াটা ছাড়াই, তার মধ্যে এরকম কষা কষা দেখেছে, ব্যাস আর গিয়ে দেখ। তো যাই হোক এখন হবে লুচি। তো আর এদিকে না আমাদের একটা অ্যানাউন্সমেন্ট চলছে, মানে রক্তদান শিবির হবে কিছু একটা, তার জন্য এদিকে মোটর ফিল্টার চলছে, ফ্যান চলছে, মানে যত থেকে আওয়াজ তোমরা তো আজকে পাবে। তো চলো দেরি করবো না, আর এখন বেজে গেছে রাত 9:30, তো মোটামুটি লুচি বেলে ভাজতে ভাজতে 10টা তো হয়েই যাবে, তাতে করে খাওয়া দাওয়াটা সারলে কী হয় আমি এডিট করে আপলোড করে শুতে পারি, পরের দিন রিল্যাক্সে থাকতে পারি। কালকে রাত্রেও আমি এডিট আপলোড করে 1:30 সময় শুয়েছি, তো যত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ঝামেলাটা মেটাতে পারবো ওদিকটা আমি তত তাড়াতাড়ি আমার সারা হবে। তো এখানে কিন্তু ফুলকো ফুল উল্টা উল্টা লাল হয়ে গেছে, তো লাল লালই খাবে। ওদিকে বেশ কিছু লুচি ভেজে রেডি, আর এদিকেও ভাজা হচ্ছে স্পেশাল লুচি। এনারটা আমাদেরটা কোনো রকম ভেজে ওই যে চিপসনা চিপসনা রেখে দিয়েছে, নিজেরটা যেই ছেড়েছে দেখো কি সুন্দর ফুলছে। এতক্ষণ আমাকে বলছিল এতক্ষণ ময়দা মাখা ভালো হয়নি, বেলা ভালো হয়নি, ফুলছে না, আর একটু উল্টাও এবার আমারটাই ভালো হয়ে গেল। তো কি করে বুঝবো ভালো হয় না ভালো করো ভাবো, দেখো কি সুন্দর ফুলছে দেখো, আর আমাদেরগুলো দেখো এখানে চিপসানো চিপসানো। যাই হোক ফুলকো লুচি হচ্ছে রাতের ডিনারে, আজকে তো বেশ দারুণ গেল দিনটা, জাস্ট জমে গেল দুপুরবেলা ঝড়ঝড়ে বাসন্তী পোলাও পনির, আবার রাতে গিয়ে লুচি ফুলকো ফুলকো লুচি, তোমার তো ব্যাপার সবারই আলাদা। তোজকে দিয়েছি তোজো খেতে বসে সেম বলছে ছোট মা পনিরের বদলে যদি একটু মটন কষা ব্যাপারটা জমা যেত, বলছি বাবা কাকাই আর ভাই বোন কথা এক। আমি তো একরকম ভাবে দিচ্ছি, দেখো তুমি যে কটা নাম করলে যে আমি এই কটা খাবো, আর দেখো এই কটা কি সুন্দর ফুলছে দেখো দেখো পুরো পালিশের মতো ফুলে উঠেছে। আচ্ছা লাস্ট একটাই আছে দেখি এটা কি, লাস্ট একটাই আছে, লাস্ট একটা দেখা যাক কি হয়, যদি এটাও ফলে ওই তো ফুলে গেছে, আবার কি ফুলে ফুলেছে ফুলেছে। আমি রাত্রেবেলায় তেলের বোতল মেজে রাখি, যখনই মাজার সময় হয় আমি রাত্রেবেলায় মেজে রাখি,
সারা রাতে জল ঝরে যাবে, তাহলে সকালবেলা আমি আবার তেল ঢালতে পারবো। আর সকালবেলায় মেজে রাখলে সারাদিন রান্নাবান্না কি করি না করি অসুবিধা হয় তেল ঢালার, তো তেলের বোতল ম্যাক্সিমাম আমি রাত্রিবেলায় মেজে রাখি। মেজে এটা সাদা তেলের বোতল ছিল, এটা ফাটা হয়েছিল, এটা মেজে রাখলাম। আর একটু সর্ষের তেলের বোতলটা ধরতে হবে, গরম জল করে ভিম লিকুইড দিয়ে ঘষে 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 ঘষে। আমার তেলের বোতল বুঝতেই পারছো কীরকম অবস্থা হতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর এখন বেজে গেছে 11:15, আর আমি আজকেও কিন্তু এডিট আপলোড।